আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তৃতীয় শ্রেণীর বাংলাদেশ বিশ্বপরিচয় অনলাইন ক্লাসে তোমাদের সকলকে স্বাগত। নৈয়ের জেলা ক্যাম্পাস থেকে বরাবরের মতোই আমি মোহাম্মদ শরীফুল ইসলাম রয়েছি তোমাদের সাথে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমাদের আজকের আলোচ্যসূচি সপ্তম অধ্যায়ের প্রশ্নোত্তর। আমরা আজকে সপ্তম অধ্যায়ের প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করব। তোমরা নিশ্চয়ই স্ক্রিনে দেখতে পাচ্ছ সপ্তম অধ্যায়ে চারটি সংক্ষিপ্ত প্রশ্ন এবং দুটি বড় প্রশ্ন রয়েছে। আমরা সবগুলো নিয়েই আলোচনা করব এবং সবগুলো প্রশ্নের উত্তরেই তোমরা তোমাদের বাংলাদেশ বিশ্বপরিচয় পাঠ্য বইয়ে পেয়ে যাবে। আমাদের প্রথম প্রশ্ন রয়েছে, বায়ু দূষণের দুটি কারণ লেখো। আমরা আমাদের পাঠ্য বই থেকে জানতে পেরেছি যে বায়ু বিভিন্নভাবে দূষিত হতে পারে, যেমন কলকারখানার কালো ধোঁয়া থেকে বায়ু দূষিত হতে পারে, কিংবা গাড়ির কালো ধোঁয়া থেকে বায়ু দূষিত হতে পারে। এরকম যে কোনো দুইটি কারণ তোমরা তোমাদের পছন্দ মতো লিখতে পারবে। আমাদের দ্বিতীয় প্রশ্ন রয়েছে, পানি দূষণের দুটি কারণ লেখো। পানি দূষিত হওয়ার বহুবিধ কারণ রয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য কারণ রয়েছে, যেমন পানিতে ময়লা আবর্জনা ফেললে পানি দূষিত হয়, অথবা কলকারখানার বর্জ্য পদার্থ নদীর পানিতে যদি ফেলা হয় তাহলে সেই পানিও দূষিত হয়। তৃতীয় প্রশ্ন রয়েছে, অতিরিক্ত শব্দের ফলে কী হয়। আমরা জানি অতিরিক্ত শব্দের ফলে শব্দ দূষণ হয়। চার নম্বর রয়েছে, কোথায় ময়লা আবর্জনা ফেলা উচিত। এবং এই প্রশ্নর উত্তরও তোমরা পাঠ্য বইতে পেয়ে যাবে যে ময়লা আবর্জনা একটি নির্দিষ্ট স্থানে ফেলা উচিত। এই হচ্ছে আমাদের চারটি সংক্ষিপ্ত প্রশ্ন। এরপরে আমাদের দুটো বড় প্রশ্ন রয়েছে। প্রথম প্রশ্ন রয়েছে, আমাদের কেন পরিবেশ সংরক্ষণ করা উচিত। খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। আমরা আমাদের পাঠ্য বইতে ইতিমধ্যেই পড়েছি যে পরিবেশ বিভিন্নভাবে দূষিত হয় এবং আমাদেরকে যদি সঠিকভাবে জীবন পরিচালনা করতে হয় তাহলে নিঃসন্দেহে আমাদের পরিবেশ সংরক্ষণ করা উচিত। এখন পরিবেশ কেন সংরক্ষণ করা উচিত, যদি আমি একদম সহজ ভাষায় বলি যে পরিবেশ আমাদের সুস্থ থাকার জন্য, একটি সুস্থ সুন্দর পরিবেশে জীবন পরিচালনা করার জন্য আমাদের নিঃসন্দেহে পরিবেশ সংরক্ষণ করা উচিত। এখন পরিবেশ কীভাবে আমরা সংরক্ষণ করতে পারি এটাও একটা ব্যাপার। যে পরিবেশ সংরক্ষণ করতে হলে আমাদের নিঃসন্দেহে বিভিন্ন দূষণ থেকে পরিবেশকে রক্ষা করতে হবে। আমরা আমাদের পাঠ্যবইতে দেখেছি প্রায় 5-6 ধরনের, যেমন পানি দূষণ, বায়ু দূষণ, মাটি দূষণ, শব্দ দূষণ, বায়ু দূষণ, এরকম 5-6 ধরনের প্রধান দূষণ রয়েছে আমরা জানি। তো আমাদের যদি পরিবেশ সংরক্ষণ করতে হয় তাহলে সর্বপ্রথমেই আমাদের এই দূষণগুলো যতটুকু সম্ভব কমিয়ে আনতে হবে এবং এই ব্যাপারে আমাদের প্রত্যেক নাগরিকেরই যথেষ্ট ভূমিকা পালন করতে হবে। আমাদের দ্বিতীয় প্রশ্ন রয়েছে, আমাদের পরিবেশ কীভাবে দূষিত হয়। আমরা ইতিমধ্যেই বলেছি যে আমাদের পরিবেশ মোটামুটি 5-6ভাবে দূষিত হয়। তোমরা নিশ্চয়ই স্ক্রিনে দেখতে পাচ্ছ যে এখানে 5 ধরনের পরিবেশ দূষণের কথা রয়েছে তোমাদের পাঠ্য বইতে। বায়ু দূষণ, মাটি দূষণ, বর্জ্য দূষণ, পানি দূষণ এবং শব্দ দূষণ। এবং প্রত্যেকটা দূষণেই আলাদা এবং প্রত্যেকটা দূষণেই আলাদা আলাদাভাবে দূষিত হয়। যেমন তোমরা স্ক্রিনে দেখতে পাবে যে প্রথমত বায়ু দূষণ রয়েছে। আসলে বায়ু কীভাবে দূষিত হয়, ধুলাবালি ও ধোঁয়ার ফলে বাতাস গন্ধযুক্ত ও দূষিত হয়। এরপরে রয়েছে পানি দূষণ। ময়লা আবর্জনা যদি খাল বিল পুকুর বা নদীতে ফেলা হয় তাহলে সেক্ষেত্রে পানি দূষিত হয়। এরপরে রয়েছে মাটি দূষণ। অতিরিক্ত রাসায়নিক দ্রব্য এবং কীটনাশক ব্যবহারের ফলে কিন্তু মাটি দূষিত হয়। আমরা বিভিন্ন সময় দেখে থাকি যে বিভিন্ন কৃষি জমিতে বা কোনো ফসলের জমিতে কিন্তু বিভিন্ন কীটনাশক প্রয়োগ করা হয় যার ফলে মাটি দূষিত হয়। এরপর রয়েছে শব্দ দূষণ। যে কোনো কারণেই অতিরিক্ত শব্দ যদি বাজানো হয় বা খুব জোরে যদি কোনো কিছু বাজানো হয় তাহলে শব্দ দূষিত হয়। আমরা বিভিন্ন সময় দেখি মাইকে উচ্চ শব্দে বিভিন্ন সময় গান বাজানো হয়, বিভিন্ন অনুষ্ঠান হয় যেখানে উচ্চ শব্দে মাইক বাজানো হয়। তো আমাদের অবশ্যই এই দূষণগুলো প্রতিরোধ করতে হবে যদি আমরা শব্দ দূষণ থেকে রক্ষা পেতে চাই। সর্বশেষ রয়েছে বর্জ্য দূষণ। বর্জ্য আসলে কীভাবে আমাদের পরিবেশ নষ্ট করে, আমরা ছবিতে যেখানে সেখানে ময়লা আবর্জনা ফেললে দুর্গন্ধ ছড়ায় এবং রোগ জীবাণুর সৃষ্টি হয়, ফলে পরিবেশ দূষিত হয়। অর্থাৎ আমরা যে বিভিন্ন বর্জ্য পদার্থগুলো বা বিভিন্ন ময়লা আবর্জনা যদি যেখানে সেখানে ফেলি তাহলে আমাদের পরিবেশ দূষিত হয় এবং আমাদের চারপাশের পরিবেশ নষ্ট হয়। তো মোটামুটি আমরা আমাদের পাঠ্য বই আমরা 5 ধরনের দূষণের কথা দেখতে পেয়েছি। এগুলোই সবথেকে মারাত্মক ধরনের দূষণ। আমি চেষ্টা করেছি আমার মতো করে তোমাদেরকে গুছিয়ে বলতে। তোমরা নিশ্চয়ই তোমাদের শীট এবং পাঠ্য বইতে সবগুলো প্রশ্নের উত্তরই খুঁজে পাবে। আর সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে এই কামনায় আজ এখানেই শেষ করছি। ধন্যবাদ সকলকে। আল্লাহ হাফেজ।